নেইমার জুনিয়র ফুটবলের এক দুঃখী রাজপুত্র, যার ক্যারিয়ারে সব অর্জন যেন নিঃশেষ করে দেয় ইঞ্জুরির আতঙ্ক। কারো কাছে শুধুই অভিনয়, তবে কে না জানে এই কৌশলই যে বাঁচিয়ে রেখেছে তাকে। সময়ের সাথে নেইমার হয়ে ওঠেননি মেসি রোনালদোর মতো তর্কের টপিক, তবে এই ব্রাজিলিয়ান স্টারও একই সুরে গাইছেন গান। এটাই নাকি হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। কৈনকন রিপোর্ট। সাল 2014, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল কলম্বিয়া। ম্যাচের বয়স তখন 88 মিনিট, সেলেসারো এগিয়ে 2-1 গোলে, ডুয়ার ডাই ম্যাচ। ঠিক তখনই যেন কলম্বিয়ানরা পন করে বসল, মরবো তো তোমায় মেরেই মরবো। কলম্বিয়ান ডিফেন্ডার ক্যামিলো জুনিগার ভয়াবহ ট্যাকেলের শিকার হলেন নেইমার। ম্যাচের বাকি মিনিট চারেক, প্রচন্ড ব্যথা নিয়েও শেষ মুহূর্তে উঠে দাঁড়াতে চাইলেন, সেবেলায় পারেননি আর। কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে হয়েছিল 22 বছর বয়সী ব্রাজিলিয়ান এই রাইজিং স্টারকে। জুনিগার হাঁটু সেদিন শুধুই শেষ করে দেয়নি নেইমারকে, দুমড়ে মুচড়ে দিয়েছিল পুরো দলটার মনোবল। মনে আছে তো সেই আসরে কিন্তু ব্রাজিল জার্মানির কাছে খেয়েছিল 7 গোল। টার্ফে শুয়ে নেইমারের গড়াগড়ি এখন সংবাদের মুখরোচক হেডলাইন, তবে কেউ দেখে না এই সুপারস্টারকে আটকাতে প্রতিপক্ষরা মাঠে নামে হাতে নিয়ে দুরভিসন্ধির ব্লুপ্রিন্ট।